নোংরা করে জায়গাটা, আবার বারে বারে ঘর বানায় দেই যাতে বেশি ছড়ায় না যায়। আপনাদের তো আরেকটা আপডেট দিব আজকে এখানে, সে আপডেট হলো 24 তারিখ। আজকে হচ্ছে আপনার কয় তারিখ হইতে পারে আজকে, আমার তো মনে আসতেছে না, যাই হোক এইটা 24 তারিখে দিছি, নতুন করে ডিম বসাইছি এইটা। আরও আছে সম্ভবত, এখানে মোট 4টা ডিম বসাইছি, নতুন করে 4টা ডিম বসাইছি এখানে। এটার মধ্যে কি আছে কি না আমি তো বুঝতেছি না, যাই হোক নতুন করে 4টা ডিম বসাইছি। এগুলা এই যে এইটার নিচেও আছে, আমি দেখাই আপনাদের, এই যে এটার নিচে 3টা, এই যে 1 2 3, এই 3টা হলো পরে বসানো হয়েছে, এই তিনটা কিন্তু আগে বসায় নাই। তো আগেকার ডিম আর একটু দাঁড়াতো একটু ভিডিও করতে দেয়, আগে ও রুমটা বানায় সুন্দর করে কিন্তু ও সাজায় রাখতে পারে না। আর আশ্চর্য শয়তান, 1 2 3 4 5 6 7 8, এখানে 16টা ডিম আছে, ইনশাল 16টা একদম সাদা হাঁসের ডিম, ঠিক আছে 16টা বাচ্চা সাদা হবে। তো এইগুলো উঠতে দেরি হবে, এগুলো আগে উঠে যাবে, এগুলো উঠতে দেরি হবে। আর এগুলো উঠতে যদি দেরি হয় সমস্যা নাই, মেশিন আছে, মেশিনে বসায় দিব ইনশাল্লাহ, এরকম কোনো সমস্যা হবে না ডিম নেওয়া। এইগুলা সব একদিন উঠবে, আর 3টা উঠতে লেট হবে কারণ এই 3টা পরে বসানো হয়েছে। যা উঠ উঠ, দেখেন কেমন করে, দেখি উইটা তারপরে লাড়া চাড়া দেয়, দেখেন দেখেন কাহিনী কি করে দেখেন। এত যত্ন করে উল্টাবে মানে বলার বাহিরে, আচ্ছা আরামসে বসে গেল। আরে মানে এইরকম নড়াচড়া করে কীভাবে কেন জানেন, মানে ওর ডিমটা আগে ওর ভাব মতো বসায়, যেন ডিম এদিক সেদিক না থাকে, ডিমটা ভালো মতো বসায় এমনভাবে ওরা ই দিয়ে রাখে। দেখেন হাঁসকে ডিম দিছে, দেখেন একটা ডিমও কিন্তু বাহিরে নেই, একটা ডিমও কিন্তু বাহিরে নেয়, সবগুলো ডিম ওর পাখার নিচে বুকের নিচে নিয়ে নিছে, একটা ডিমও বাহিরে নাই। ও একটু অন্য টাইপের, ও আর সুন্দর করে তা দেয়, এখন তো এই ভিডিও দেখে হয়তো বা কিংবা আমি দেখি ওরকম বসতেছে না, ও কিন্তু অনেক সুন্দর করে তাপ দেয় কুচে বসে। দেখি ওকে নিচে নামায় দেখি, দেখেন দেখেন ওদের ডিম উল্টানোটা আমার অনেক ভালো লাগে, মানে মন থেকে বলতেছে অনেক সুন্দর লাগে ওদের ডিম উল্টানোগুলো, দেখেন দেখেন এত যত্ন করে উল্টাবে যেটা বলার বাহিরে। আরও সামনে যাবে, আরও সামনে যাবে, সামনে গিয়ে সবগুলো ডিম ওর নিচেও নিয়ে নিবে, কি নিচে নিবা না ডিম বসা সুন্দর করে, ওই দেখেন ওই যে ওই যে এই যে এই যে বসে পড়ছে, এত সুন্দর করে বসে না সত্যিকার অর্থে দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে এগুলা। আগে যেগুলো মারা গেছে না ওইগুলো একটু রাগে ছিল, ডিমের মধ্যে হাত দিলে কামড়াইতো, কিন্তু এইটা কামড় দেয় না, ও হয়তো বা মজা পায়। এই কামড় দিতে আসছে কেউ মেয়ে সাপ, দেখ তো যারা ভিডিওটি দেখতেছেন ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল হাঁসের ভিতরের আপডেট, আমি এখন মুরগিটা দেখাই আপনাদের, চলে আসলাম মুরগির কাছে, দেখাই দেখেন ও মানে শোলটা কীরকম করে রাখছে, দেখছেন ফুলিয়ে রাখছে, এই আমি ওকে বাহিরে একদম যেতে দেনে, দেখেন যে বাইরের মধ্যে রশি লাগাই রাখছি। ওর খাবার হলো এখানে ধান দেই, খুদ দেয়, ভাত দেয়, প্লাস এখানে পানি দিয়ে রাখি, এটা ভিটামিনের পানি।
তো দেখি ওর ডিমগুলোর কি অবস্থা এখন। পোষাইছিলাম তারিখ তো মনে হয় তারিখ দিতে ভুলে গেছি। এটা হলো মনে সম্ভবত পরে দিছিলাম ডিমটা, হ্যাঁ এই ডিমটা পরের, আগের না ওইটা, ওই ভাঙে যাবে রে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে সবগুলো এবার মতো ঘাটছিল আসবে। আর আশা করি যে এটার মতো যদি রং হয়, মাশাল্লাহ দেখেন এটার রংটা কিন্তু অনেক সুন্দর। আমি দেখাই পুরোটা দেখে নিয়েছি, দেখছেন লুমের কালারগুলো দেখেন। এই হলো ভিতরের অবস্থা, দেখি ইনশাল্লাহ এগুলোর বাচ্চা কবে উঠে। দেখেন সুস্থ মুরগি চিনার উপায় কি জানেন? সুস্থ মুরগি চিনতে গেলে আপনার সর্বদা হয়েছে, দেখেন যতবার টুকা দিবেন আপনার কিন্তু ততবার দেখেন আওয়াজ করবে। এখান থেকে বোঝা গেল কি এটা সুস্থ আছে। আর অসুস্থ হইলে মনে করেন বেশি আওয়াজ করতে চায় না। আমি করে খুদ দিয়ে দেখি, এখানে খা দেখেন খাও, কেউ দেখতেছে না, খাও থাকায় আছে। আরে খা বেটা, খাবি খাবি, দেখি পানি খায় কিনা।